আসন্ন নির্বাচনে ডেলিগেট বাছাই নিয়ে সারাদিন উত্তপ্ত বাফুফে প্রাঙ্গন যাচাই বাছাই শেষে ফর্ম জালিয়াতির কারণে বাতিল হয় গোপালগঞ্জ পেনি শেরপুর এবং লালমনিহাটের কাউন্সিলরশিপ তবে অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত টিকে গেছে কুড়িগ্রাম জিএফএ এফসি উত্তরবঙ্গ এবং সিদ্দিক বাজার জুনিয়র ঢাকা স্পোর্টিং এর প্রতিনিধি বাংলাদেশ ফুটবল ফেডারেশন মাঠের ফুটবলে যত্ন নেই সারা বছর থাকে ঢিলেঢালা ভাব তবে নির্বাচন এলেই যেন শুরু হয় কর্মব্যস্ততা কাউন্সিলরশিপ নিয়ে প্রার্থীদের শক্তি প্রদর্শন ঘটে হাতাহাতির মতো ঘটনাও সব কিছু নিয়েই ডেলিগেট মনোনয়নের জটিলতা নিরসনে কমিটির ম্যারাথন বৈঠক সকাল থেকে শুরু হওয়া বৈঠক চলে রাত অব্দি ফর্ম জালিয়াতিতে বাতিল ঘোষণা করা হয় গোপালগঞ্জ ফেনি শেরপুর এবং লালমনিরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলরশিপ এটা তো বিধিবদ্ধ একটা সংস্থা বিধিবদ্ধ সংস্থার মধ্যে তো আপনি মানে অবিধিবদ্ধ কোনো কাজ করতে পারবেন না আপনি বিধান অনুসারেই আপনাকে চলতে হবে আমরা মোট ষাটটি সাতটা ইয়ে পেয়েছি এই সাতের মধ্যে আমরা চারটা বাতিল আর তিনটাকে আমরা বৈধতার রেখেছি আর বৈধ বলে রেখেছি নির্বাচনের জন্য একশো সাঁত্রিশ ফর্মের মধ্যে টিকে থাকল একশো তেত্রিশটি তাদের চূড়ান্ত অনুমোদন আসবে বর্তমান নির্বাহী কমিটির শেষ সভায় এক্সিকিউটিভ এক্সিকিউটিভ কমিটির আমি আলোচনা করে ফাইনাল ডিসিশন কমিটি নিবে যেহেতু আপনি জানেন ভোটার লিস্ট চূড়ান্ত করার দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সব শেষ গঠনতন্ত্র মেনেই বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা